না, এটা হচ্ছে যে যেহেতু একটা আমি আমাদের আব্দুল আজিজ যিনি জ্যাজ মাল্টিমিডিয়ার কর্ণধার, আমি বাপ্পি, আমাদের জ্যাজের প্রত্যেকটা মানে দেয়ালের প্রত্যেকটা ইট তাকে অসম্ভব শ্রদ্ধা করি। সে আমাদের শ্রদ্ধার একটা মানে চরম একটা জায়গায় সে আছে। তাকে ঘিরে আমাকে নিয়ে এত বাজে একটা কথা হবে, এটা আসলে খুবই দুঃখজনক। ইটস অল অ্যাবাউট উইক পয়েন্ট। যেমন জ্যাজের প্রতি আমার একটা উইক পয়েন্ট আছে, উইক পয়েন্ট বলতে জ্যাজ পুরোটাই আমার উইক পয়েন্ট। যেমন আমি সবসময় চিন্তা করি আমার অন্য কাউকে স্ক্যাজুয়াল দেওয়ার আগে, অন্য কাউকে ডেট দেওয়ার আগে আমি সবসময় চিন্তা করি জ্যাজের কোনো ছবি আছে কি না। যদি সেখানে কিঞ্চিত পরিমাণ সম্ভাবনা থাকে যে জ্যাজের ছবি হবে, তাহলে আমি অন্য কাউকে স্ক্যাজুয়াল দিই না, কারণ জ্যাজের প্রায়োরিটি সবার উপরে, কারণ জ্যাজ আমাকে ক্রিয়েট করেছে। যেহেতু যদি আমি দেখি যে আপনি আমার প্রতি অনেক বেশি আন্তরিক, আপনি আমার প্রতি অনেক ডেডিকেট, তাহলে আমি অবশ্যই আপনার প্রতি ডেডিকেট হব। তো সেখানে জ্যাজও সেম, জ্যাজ আমি যেহেতু জ্যাজের বাইরে কাজ করিনি বেশ 2-3 বছর ধরে আমি জ্যাজের বাইরে কাজ করিনি, তো জ্যাজও আমাকে ছাড়া কাজ করেনি। আর সেখানে আমি এটাই করেছি যে কারণ জ্যাজের বাইরে কাজ করলে হবে কি, আমার কী বলবো, আমি নায়িকা হিসেবে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবো, কারণ অনেকের ছবি করলে একটা তখন একটা নায়িকা স্টাবলিশ হয়। কিন্তু ইভেন আমাদের যারা হিরো ছিলেন আরও বাপ, যেমন বাপ্পি চিন্তা করেছে হয়তো বা যে না আমি সবার সাথে কাজ করবো, সবাই ও চলে গেছে, কিন্তু আমি চিন্তা করেছি আমার বেসটা আগে শক্ত করা উচিত, আমি আগে নায়িকা হিসেবে আগে দাঁড়িয়ে নিই, তারপর আমি সবার কাজ করবো। সো সেই দিক থেকে আসলে আমি জ্যাজের বাইরে কাজ করা হয়নি, যেহেতু আমিও জ্যাজের বাইরে কাজ করিনি, তো জ্যাজকে আমাকে বসিয়ে রাখবে, তাহলে হচ্ছে জ্যাজের ছবিতে আমিও কাজ করেছি। সো এইটা আসলে কোনো গসিপ হতে পারে না যে এই কারণে হচ্ছে দুজন বিয়েই করে ফেলেছে কিনা বা কোনো সম্পর্ক আছে কিনা, এটা আসলে কোনো মানে নেই।